This is Doogee S61 Pro, the most beautiful rugged smartphone that I never seen before. Phone ta recently internationally launch hoy ebong tar por theki etike ami byabohar korchi as my daily driver. Rugged smartphone tir kichu major highlights niye bolte gele eti IP68 to 69K certified. RAM royeche ekhane 6GB ROM 128GB 5000mAh battery 48MP main camera plus 20MP night vision camera. AliExpress e phone tike paoa jay dam thakse 20 ke niche. তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি যেখানে আমরা আলোচনা করব ফোনটির প্রোস এন্ড কনস নিয়ে সো অ্যাজ অলওয়েজ রাফি উইথ ইউ এন্ড ইউ আর ওয়াচিং রাফি গ্যাজেট রিভিউস ফার্স্ট অফ অল একটা রাগেড স্মার্টফোন যে এতটা সুন্দর হতে পারে এ নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না অনেস্টলি ম্যান যখন থেকে নাথিং ফোন 1 রিলিজ হয় তারপর থেকে এরকম ট্রান্সপারেন্ট লুকের স্মার্টফোনগুলো বেশ হাইপে চলে আসে এবং আমার মতে ডুজিও খুবই ভালো একটা স্টেপ নিয়েছে এই ফোনটাকে লঞ্চ করে এই হলো ডুজি S61 Pro এর বক্স বক্সে আমরা পাবো ফার্স্টে স্মার্টফোনটি এরপরে রয়েছে একটি চার্জার যেটা নর্মাল 5V 2A আমার মতে এটা একটু বেশি দিলে ভালো হতো তারপরে রয়েছে একটি টাইপ সি ডেটা কেবল আর হ্যাঁ ফোনের বক্সের সাথে আলাদা একটি বক্স পাবেন যার মধ্যে এরকম তিনটি ট্রান্সপারেন্ট ব্যাকপার্ট পাবেন যেগুলো আপনি খুলে খুলে নিজের ইচ্ছে মতো ইউজ করতে পারেন S61 Pro এর এই ট্রান্সপারেন্ট ব্যাপারটাই কিন্তু এর বড় একটা হাইলাইটস এর মধ্যে পড়ে ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে রয়েছে পলিকার্বনেট এবং রাবারের সমন্বয় আর এটা রাগেড স্মার্টফোন এটা হাত থেকে পড়লে বা ছুরিকাচি দিয়ে আঘাত করলেও এর কিছুই হবে না ফোনটা IP68 সার্টিফাইড যার ফলে পানি নিচে এভাবে ইচ্ছে মতো চুবালেও এর কিছুই হবে না 6-inch IPS LCD প্যানেল থাকছে ডুজির এই স্মার্টফোনটিতে যার অ্যাসপেক্ট রেশি হলো 18:9 প্রাইস রেঞ্জ এবং অ্যাজ এ রাগেড স্মার্টফোন হিসেবে এর যে ডিসপ্লেটা রয়েছে সেটা আমার মতে ঠিকই আছে প্যানেলটা যথেষ্ট ব্রাইট এবং টাচ নিয়েও এখানে কোনো ডিলে নেই আরামসেই অপারেট করা যাচ্ছিল ফোনটিতে আছে একদম স্টক ইউআই লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 যার ফলে ফোনটার ওভারঅল যে ইউআইয়ের এক্সপিরিয়েন্সটা আছে যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং অ্যান্ড্রয়েড 12 কিন্তু বেশ পলিশড বিগত অ্যান্ড্রয়েড থেকে প্রসেসর সেকশনে ফোনটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে কারণ এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে হেলিও G35 আমার মতে এখানে একটু রেঞ্জটা বাড়িয়ে G70টা ইউজ করলে ভালো হতো তবে মূল কথা হলো রাগেড স্মার্টফোনে কেই বা গেম টেম খেলে আর আলিএক্সপ্রেসের যা দাম দেখলাম সেই হিসেবে আমার মতে ঠিকই আছে ফ্রি ফায়ার এখানে আমি প্লে করি এবং খুবই সুন্দর এর প্লেব্যাক ছিল কোনো হ্যাং ল্যাগ এখানে আমি লক্ষ্য করিনি এবং হিটিং ইস্যু কিন্তু এখানে প্রবাবলি কম কিন্তু অ্যাকশন মোমেন্টে টুকটাক টাচে ডিলে আমি লক্ষ্য করেছি যেটা মূলত আমার মনে হয় যে নেটের কারণে হয়েছে অন্যদিকে সাবওয়ে সার্ফার্স এর মতো ছোট ছোট গেমগুলো এই ফোনে একদম আরামসে প্লে করতে পারবেন আর হেভি গেমিং নিয়ে এই ফোনে চিন্তা করার মতো কিছু নেই কারণে র্যাম 6GB ডুজি S61 Pro মডেলের ক্যামেরার এই অংশটুকু আপনি দেখুন এটা আসলেই খুবই সুন্দরভাবে ডিজাইন করা এখানে প্লেস করা হয়েছে 48MP প্রাইমারি সাথে রয়েছে 20MP একটা নাইট ভিশন ক্যামেরা রাগেড স্মার্টফোনের ক্যামেরা যে এতটা সুন্দর হতে পারে এ নিয়েও আমার কোনো আইডিয়া ছিল না স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন যদি AIটা অন থাকে তাহলে একটু কন্ট্রাস্টি স্যাচুরেটেড ছবি এটি প্রদান করে শার্পনেস যথেষ্ট ভালো রাখে এবং ডাইনামিক রেঞ্জও ভালোভাবে মেনটেন করতে পারে 1.8 অ্যাপারচারের জন্য ডিরেক্ট আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে এর কোয়ালিটি একদম আউটস্ট্যান্ডিং সাথে নাইট মোড আছে যেটা ভালোই কার্যকরী আর এটা কিন্তু 48MP সেন্সরটার জন্য অন্যদিকে 20MP যে নাইট ভিশন ক্যামেরাটা আছে সেটা অন্ধকারে আপনার চোখ হিসেবে কাজ করবে এর ফরম্যাট হলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মানে সাদা কালো তবে এটি দিয়ে আপনি অমাবস্যার রাতেরও ছবি তুলতে পারবেন ফ্রন্টে আছে 16MP সেলফি ক্যামেরা এটি দিয়ে আপনি সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন তবে আমার কাছে কেমন জানি এর কোয়ালিটি আর 16MP ওয়াইজ মনে হয়নি উভয় সাইডে পোর্ট্রেট মোড আছে এবং সব মিলিয়ে এর ক্যামেরাকে আমি 10/8 দিব ব্যাটারি আছে 5180mAh যেটা অ্যাজ এ রাগেড ফোন কমই বলা যায় এর ওয়েট হলো 266 গ্রাম এবং এর ব্যাকআপ নিয়ে বলতে গেলে আপনি হেভি টু নর্মাল ইউসেজে প্রায় 3 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন টাইপ সি পোর্ট থাকার পরেও এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে না এবং চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার উপরে টাইম নেয় সেন্সর হিসেবে এখানে মোটামুটি সবগুলো সেন্সরসই থাকছে ইনক্লুডিং জাইরো এটি একটি 4G স্মার্টফোন এবং এখানে থাকছে 3টি স্লট সো কথা বলতে বলতে বর্তমানে প্রায় চলে এলাম ভিডিওর লাস্ট পার্টে এখন আমি বলি মূলত এই ফোনটি কাদের জন্য নেওয়া বেস্ট হবে যাদের মূলত প্রতিকূল পরিবেশে স্মার্টফোন ব্যবহার করতে হয় লাইক আর্মি পুলিশ ডেলিভারিম্যান তাদের জন্য এসব ফোনগুলো অ্যাপ্রোপ্রিয়েট এছাড়াও আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলেও আপনার জন্য এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ডুজি S61 Pro এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রাগেড স্মার্টফোন এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এই ফোনটাতে যে যে ফিচার্সগুলো আছে সেগুলো অ্যাজ এ রাগেড ফোন এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী
আমার মতে ঠিকই আছে। তো যদি আপনার কাছেও এমন মনে হয় এবং ভাল লাগে তাহলে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারেন। ওয়েল, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।